আপনাদের স্নেহাশিস চক্রবর্তী, তিনি বলছেন যে এই যে আজকের এই পরিস্থিতি সম্পূর্ণ নমস্যাদের দায়ী করছেন তিনি। পাক্কা আরএসএস রয়েছে তারা, ও তো মুসলমান বিদ্বেষ, ও তো ফুরফুরা শরীফের মুসলমানদেরকে নিয়ে ও তো তাস খেলছে, ওর কথা কি জিজ্ঞাসা করছে? সকাল থেকে যার কি যেভাবে পুলিশের যার কি আচরণ কি বলবেন এই নিয়ে আপনাদের গায়ে হাত তোলা হয়েছে? প্রশাসন যেখানে ভোট গঠন হচ্ছে, বোর্ড গঠন হচ্ছে পঞ্চায়েত, সেখানে থাকবে, পীর মহল্লায় এসে ভাঙচুর করবে কেন? এই পাওয়ারটা প্রশাসনকে কে দিয়েছে? পীর বাড়ির ছাতে উঠছে কেন? উঠলো ভাঙচুর করলো কেন? পীর বাড়ির ছাতে উঠেছে প্রশাসন, বুঝতে পারছেন? আজগা সিদ্দিকি হুজুরের বাড়ির ছাতে উঠেছে, তাহাবির সিদ্দিকি হুজুরের বাড়ির ছাতে উঠেছে, তারপরে ওই এসব ভাঙচুর করলো, পীর সাহেবদের ওপর অত্যাচার করলো, এর পাওয়ার কে দিয়েছে? ও তো সে পঞ্চায়েত তালতালাহাটের ভেতরে যে তালতালাহাটে ভাঙচুর কর, কী হচ্ছে না হচ্ছে ওখানে থাকবে, পীর সাহেবদের বাড়িতে কেন আসবে, দরবার এলাকায় ঘুরবে কেন? প্রশাসন কতটা তো তালতালার ভেতর তো এই যেভাবে আর কি আপনাদের উপরে আক্রমণ নামিয়ে নিয়ে আসা হয়েছে, এই নিয়ে রাজ্যের প্রশাসন কিন্তু এখন কথা বলেনি। প্রশাসন তো পার্টির দালাল, দালালি করি করছে সব সময় আজও পর্যন্ত। আচ্ছা বলুন তো, বাংলার প্রশাসন, বাংলার মানুষ পুলিশের উপর আস্থা রাখে কি? এদের আস্থা চলে গেছে তো, আস্থা উঠে গেছে তো, এদের প্রতি তো আস্থা নেই তো। আজকের বলেন পুলিশ শামীম যেখানকার প্রধান, তার কাছে কাল রাত্রিরে বসে গল্প করছে, সিআই সাহেব, এসডিও সাহেব গল্প করছে, তাদের উপর অত্যাচার করেছে, তার জন্য বাংলার মানুষ দেখবে। ফুলপুরা দরবার শরীফের ইজ্জত সম্মান পুলিশ প্রশাসন এবং ডিএম এসডিও দ্বারা নষ্ট হয়েছে, এবং ফুলপুরা শরীফের দুইজন মুরব্বী পীর সাহেব এবং তিনজন পীজাদার উপরে পুলিশ প্রশাসন হামলা চালিয়েছে, কারণ তিনারা যখন পুলিশ প্রশাসন মানে আম পাবলিকের উপরে বা বিরোধী দলের উপরে যখন হামলা চালাচ্ছিল, চালাতে চালাতে পুলিশ বোম চাষ শুরু করেছে, কাঁদিনী গ্যাস চাষ শুরু করেছে, পীর মহল্লায় বোম ছুটতে আরম্ভ করেছে। কতক্ষণ অবরোধ চলবে? অনির্দিষ্টকালের জন্য আমাদের অবরোধ চলবে, যতক্ষণ না পর্যন্ত শুধু পুলিশ মন্ত্রী আমাদের মানে ক্ষমা চাইছে, আমাদের অবরোধ চলবে। তবে সারা পশ্চিম বাংলায় তারা পেরে ভক্তমূলী যেনারা অবরোধ করছেন, প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা শান্তিপূর্ণভাবে রাস্তা অবরোধ করুন। আপনাদের উল্টো দেখি তো পুলিশ রয়েছে, প্রচুর পুলিশ বাহিনী রয়েছে, তারপরে এই অবরোধ পুলিশই তো করিয়েছে। আজকে ফুরফুরা শরীফের যে হামলা হয়েছে, পীর পরিবারের উপরে যে হামলা হয়েছে, পীর সাহেবদের বাড়িতে যে বোম চাষ করা হয়েছে, কাঁদিনী গ্যাস চাষ করা হয়েছে, এই পুলিশরাই তো করেছে, এটা পুলিশরাই করেছে। বিশেষ করে আমি মানে যেটা প্রুফ বলছি, এসডিও ডিএম সিআই অ্যাডিশনাল এসপি এসপি এবং ওসি সকলে গটা পড়ে আজকে এই কাজটা করেছে। আমরা বারংবার বলছি যে আজকে ক্যাজুয়ালি জিনিসটাকে নিয়ে আপনারা পুরোপুরি অশান্তি লাগাবেন না, ক্যাজুয়ালি জিনিসকে নিয়ে অশান্তি লাগিয়েছে। সকাল থেকে দেখতে পেলাম যে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়েছে আপনাদের, এবং পুলিশ আপনাদের গায়ে হাত তুলেছে, কি বলবেন? দেখেন, সব থেকে বড় জিনিস, ধস্তাধস্তি আমাদের সাথে হয়নি, শুরুয়াতটা হয়েছিল শাসক দলের মানে কি বলবো মানে প্রশাসন এবং তার সঙ্গে সঙ্গে বিরোধী পক্ষ। আজকে শাসক দল ঘোষণা করেছে যে বোর্ড গঠন করতে হবে পঞ্চায়েতে, পুলিশ প্রশাসন তাদেরকে সেফটি দিয়ে একদম ফুরফুরা শরীফে পুরো পুলিশ ছেঁয়ে দিয়ে এখানে বোর্ড গঠন করছে, কারণ শাসক বলছে আমরা এক ইঞ্চি মাটি জমিন ছাড়বো না, এরাও বলছে মাটি ছাড়বো না, ওদের মধ্যে হাতাহাতি হয়েছে ধস্তাধস্তি হতে হতে। এবারে পুলিশ প্রশাসন কি করেছে, ওদের উপরে কাঁদুনি গ্যাস শুরু করে, লাঠি চাষ শুরু করে, বোম চাষ শুরু করে, করতে করতে এরা ভয়ে ছুটে যাচ্ছে, আমাদের রাস্তা ধরে চলে যাচ্ছে, পুলিশ প্রশাসন গিয়ে সেখানে মাত্রা আরম্ভ করেছে। আমার মুরব্বী চাষা জানদের দলিজিত আমাদের দরবারে দাদা পেটে ভক্ত মুড়িতে এসে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা বসে আছেন, সেখানে পুলিশ বোম চার্জ করেছে, সেখানে কাঁদুনি গাছ ছুটেছে, চাষা জান হুজুরি কেবেরা থাকতে পারেননি, এই অন্যায় বন্ধ করার জন্য রাস্তা যখন নেমে এসেছেন, উভয় পক্ষকে যখন বুঝাচ্ছেন, পুলিশ ওই সময় মুরব্বী দুজন চাষার উপর আক্রমণ চালিয়েছে, তিন ভাইয়ের উপর আক্রমণ চালিয়েছে, একটা চাষার মাথা ফেটে গেছে, আজকে আমরা তাঁদের উপর আক্রমণ করা হয়েছে, ফুরফুরা শরীফের ঐতিহ্য নষ্ট করা হয়েছে, এরই প্রতিবাদে আমরা রাস্তায় আজকে বসেছি, এবং তার সাথে সাথে আমরা দাবি জানাচ্ছি যতক্ষণ না পর্যন্ত পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমা চাইছে, ফুরফুরা শরীফে পীর সাহেবদের ফোন করে
এবং তিনি মিডিয়ার মাধ্যমে ডিক্লেয়ার করছে আমি ক্ষমা চাইছি পুলিশ মন্ত্রী হয়ে, আমার ততক্ষণ আমরা অবরোধ চলবে। অবশ্যই রাজ্যের বিভিন্ন জায়গায় অবরোধ চলছে, আরো অবরোধ করার জন্য মানুষ তৈরি হচ্ছে। প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, কে আইএসএফ, আমরা দেখতে চাই না। আমি আপনাদের মাধ্যমে সকলকে বলবো, আপনারা দেখবেন না আজকে ফুরফুরা শরীফের পীর সাহেবের উপর হামলা হয়েছে, আমরা তারই প্রতিবাদে রাস্তায় নেমেছি। কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, কে আইএসএফ আমরা ডাকার জন্য রাস্তায় নেবেনি। পশ্চিমবঙ্গের তীর্থস্থান এবং সর্ববৃহৎ তীর্থস্থান আর কি মুসলিমদের একমাত্র পশ্চিমবঙ্গে, সেই জায়গাটা এরকম ভাবে পর্বরচিত দেখেন, এটাকে টোটালটাই পরিকল্পনা করে করানো হয়েছে। গতকাল থেকে আমরা ফুরফুরা শরীফের ইজ্জত রক্ষার জন্য যখন আমরা হিংস পেলাম যে ফুরফুরা শরীফের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, এই যখন খবরটা যখন পেলাম সঙ্গে সঙ্গে আমাদের সিআই কে ফোন করলাম, ওসি কে ফোন করলাম, অ্যাডিশনাল এসপি কে ফোন করলাম, তারপর হচ্ছে আপনার এসডিও কে ফোন করলাম, ডিএম কে ফোন করলাম যে ফুরফুরা যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ওনারা বললেন না, বোর্ড গঠন করতেই হবে। আমি যে আপনারা করেন, কিন্তু হাইকোর্ট তো রায় দেয়নি, বলছে না রায় দিয়েছে। কি রায়? একটা ক্যাজুয়ালি যে ওনারা বোর্ড গঠন করছে, করুক গিয়ে যাক করুক, কিন্তু এর বোর্ডটার কোনো ভিত্তি নাই। তাহলে আজকে ভিত্তিহীন বোর্ড গঠনকে কেন্দ্র করে ফুরফুরা দরবারশরী ভারতের দ্বিতীয় তীর্থভূমি, আজকে তীর্থভূমি একটা ইজ্জত সম্মানটাকে আজকে নষ্ট করেছে। এবং যে পীর পরিবারের উপরে কোটি কোটি মানুষ ফিদা হয়ে আছে, আজকে সেই পীর পরিবারের আওলাদের উপর আক্রমণ হয়েছে, মুরব্বী হুজুরদের উপর আক্রমণ হয়েছে, আমরা এটা বরদাস্ত করতে পারিনি। আজকে তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি।